বন্ধুরা, ভারতের এক প্রতিনিধি দল বিগত 3 থেকে 4 মাস ধরে রাশিয়া সফরে ছিল। ভারতের সাথে রাশিয়ার রুপি রুবেলের মাধ্যমে বাণিজ্যের স্বপ্ন পূরণের তাগিদে। তবে আপাতত রাশিয়ার তরফ থেকে তাদের বিদেশমন্ত্রী, যিনি হলেন সের্গেই ল্যাভরভ, তিনি গত 5ই মে সাংবাদিকদের মুখোমুখি হন গোয়ার মধ্যে অনুষ্ঠিত এক সভাতে। এবং সেখানে ওনার বক্তব্য হলো, রাশিয়ার বর্তমানে তো প্রয়োজন আছে এই ধরনের বাণিজ্যিক মুদ্রার, তবে এখানে রাশিয়ার সমস্যা হলো রুপির বিশ্ব লেভেলে গ্রহণযোগ্যতা নিয়ে, এবং এই কারণেই রুপির বদলে তারা চাইছে এই মুদ্রাকে অন্য বৈদেশিক একটি মুদ্রাতে ট্রান্সফার করতে, এবং যার জন্য আলোচনাও চলছে বর্তমানে। এরই সাথে ওনার আরও একটি বক্তব্য হলো, যার প্রতিবেদনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে বন্ধুরা রাশিয়ার জমা করার যে পরিমাণ ভারতীয় মুদ্রা ভারতের ব্যাংকে তাদের থাকবে, তার পরিমাণ হবে বিলিয়ন্স অফ রুপিস, যেটিকে কিন্তু রাশিয়া তাদের প্রয়োজন মতো ইচ্ছে হলেই ব্যবহার করতে পারবে না। আর বন্ধুরা, এটি যে একদমই সত্য এটা আমরাও জানি, কারণ ভারতীয় রুপি কোনো গ্লোবাল কারেন্সি না। তবে বন্ধুরা, এখানে আপনাদের প্রশ্ন হতে পারে, তাহলে এই সমস্ত রুপি দিয়ে তো রাশিয়া ভারত থেকেই তাদের প্রয়োজনীয় সমস্ত সামগ্রী আমদানি করে নিতে পারে। তো বন্ধুরা, এখানেই দেখতে হবে ভারত ও রাশিয়ার মধ্যে ট্রেড ডিফারেন্স, যেটিকেই কিন্তু রুপির গ্রহণযোগ্যতার ক্ষেত্রে রাশিয়ার কাছে সবথেকে বড় বাধা। বন্ধুরা, আপনারা জানেন বর্তমানে রাশিয়ার উপর ইন্টারন্যাশনাল কারেন্সি এক্সচেঞ্জ সিস্টেম সুইফটের ব্যান দেওয়া আছে, এবং এই কারণেই ভারত রাশিয়ার কাছ থেকে প্রচুর পরিমাণ ক্রুড অয়েল পারচেজ করে, তা আবার কোনো পেমেন্ট ছাড়াই, শুধুমাত্র এই ভরসায় যে ভারত এর মূল্য রুপির সাহায্যে রাশিয়ার ভস্র অ্যাকাউন্টের মাধ্যমে চুকিয়ে দেবে। তবে বন্ধুরা, এখন রাশিয়ার এই বক্তব্য ভারতের সমস্ত আশায় জল ঢেলে দিয়েছে। বন্ধুরা, আমরা যদি ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য দেখি, তো দু দেশের মোট বাণিজ্য ছিল 2022-23 ফাইন্যান্সিয়াল ইয়ারে প্রায় রেকর্ড 41.56 বিলিয়ন US ডলার, এবং এই বিশাল বাণিজ্যে ভারত রাশিয়াতে এক্সপোর্ট করে মাত্র 2.8 বিলিয়ন ডলারের পণ্য সামগ্রী, এবং বাকিটা ভারতকে রাশিয়ার থেকে ইম্পোর্ট বা আমদানি করতে হয়, যার মধ্যে হিউজ পরিমাণ ছিল রাশিয়ান ক্রুড অয়েল। আর বন্ধুরা, মজার ব্যাপার হলো, যেগুলিকে কিন্তু ভারত রিফাইন করে এখন ইউরোপের দেশগুলিতে খুবই সুন্দরভাবে চালান করছে। ভারত এই সময়কালে রাশিয়া থেকে 1.68 মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল পারচেজ করে। তো বন্ধুরা, স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে রাশিয়া এই বিশাল পরিমাণ অর্থ ভারতীয় রুপিতে গ্রহণ করে রিস্ক নিতে চাইছে না। এবং বন্ধুরা, এই বিপুল বাণিজ্যিক বৈষম্যের কারণে এখানে ভারতের লাভ হলেও রাশিয়ার চরম ক্ষতি হতে পারে ভবিষ্যতে, যার কারণেই বর্তমানে রাশিয়া ভারতের সাথে আলোচনা করছে কীভাবে রুপির বদলে তারা অন্য একটি কারেন্সিতে পেমেন্ট নিতে পারে, আর সেটি যে চাইনিজ ইউয়ান তাতে কোনো সন্দেহ নেই। কারণ বন্ধুরা, বর্তমানে আমরা ইউয়ানকে একটি গ্লোবাল কারেন্সি বলতে পারি, এবং আমেরিকার পরেই চীনের অর্থনীতি বড় হওয়ার সাথে সাথেই এই মুদ্রাটিকে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অনেক দেশই ব্যবহার করছে বর্তমানে, যেখানে দক্ষিণ এশিয়াতেও দেখলে পাকিস্তান এবং বাংলাদেশও তাদের বৈদেশিক মুদ্রা ভাণ্ডারে চাইনিজ ইউয়ানের রিজার্ভ অলরেডি রাখা শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, এসব থেকে বোঝাই যাচ্ছে ভারতের রুপি কার্ড রাশিয়ার মতো দেশে একদমই চলবে না। তবে ভারতীয় রুপি বর্তমানে যেসব দেশে চলবে, যাদের সাথে ভারতীয় লেনদেনের একটি ব্যালেন্স আছে, তাই বন্ধুরা, রাশিয়া এই লিস্ট থেকে বাদ গেলেও আর কোন কোন দেশ এই লিস্টে মজুদ আছে তার একটি ভিডিও আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং রাশিয়ার ভারতীয় রুপিতে পেমেন্টে অনিহাতে আপনাদের কি মতামত, তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এদের সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, ও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।